Students, that all of you are fine with the grace of Almighty Allah. I'm also fine. Welcome to my class. You know, we're doing a class on Right from the Verb. We're doing our series class on Right from the Verb. And today, we're going to take our final class on Right from the Verb. Earlier, I took three other classes on Right from the Verb, and today, we're in class number four and final one. Right from the verb. So let's start. Beauty Kapila, Tumba Jano, Amra, right from the verb, Kore class Korchi, Ebong, right from the verb, Amra, Kuru Tinti class Korchi, Ebong, Aske class T, Shish class, Ebong, Kuru Guru Tumanaki class, Karun, E, Aske class Ami, Bishish Koiti, Duti Bishani Kotabolo, Tarbu Kuriki, Action Doer. Action receiver. Action doer এবং action receiver সম্পর্কে একটু বলে রাখতে চাই. Action doer হচ্ছে যে কাজ করে, মানে হচ্ছে একটা কাজ হচ্ছে যার মাধ্যমে কাজটি সম্পূর্ণ হবে, সেটি হচ্ছে action doer. এবং action receiver হচ্ছে যে কাজটি যার উপরে নির্ভর করে করা হচ্ছে, মানে যাকে কেন্দ্র করে কাজটি হচ্ছে সেই হচ্ছে অ্যাকশন রিসিভার। আমরা যখন এক্সাম্পলে যাব এবং কথা বলবো তখন ইন ডিটেলস আমরা অ্যাকশন ডোর এবং অ্যাকশন রিসিভার এই সম্পর্কে দেখব। চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, ক্লাসে যদি কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা ক্লাসটি মূলত সবাই দেখবে। আজকের ক্লাসটি মূলত একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড খুব বোঝার চেষ্টা করতে হবে। কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলো আসলে মনে রাখার ব্যাপার রয়েছে, তোমরা নোট নোট খাতা সামনে রেখেছ আমি মনে করি, এবং সেখানে বিষয়গুলি লিখে নিবে যেন পরবর্তীতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলো শুরু করি। দেখো আমি এখানে চারটি পয়েন্ট আমি লিখে রেখেছি, মোট চারটি রুল। এই চারটি পয়েন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে যে পয়েন্টটি নিয়ে কথা বলতে যাচ্ছি, দেখো লেখা রয়েছে নো সুনার ডট ডট, তারপর লেখা আছে দেন, তারপর লেখা স্কেয়ারসলি ডট ডট হোয়েন কমা, তারপর রয়েছে হার্ডলি ডট ডট। এখানে একটু খেয়াল করে দেখো, ডট ডট যে অংশটি রয়েছে এর অর্থ হচ্ছে এখানে আরো অন্য কিছু থাকবে, এবং তার পরবর্তীতে সেখানে দেন থাকবে হচ্ছে নো সোনারের সাথে, থাকবে হোয়েন, এবং হার্ডলি এর সাথে থাকবে হোয়েন। সো হোয়েন থাকবে দুটো জায়গাতে এবং দেন থাকবে একটি জায়গাতে। দেখো তারপরে ইত্যাদি দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটি ভার্ব পাস্ট পারফেক্ট এবং দ্বিতীয় ক্লজটি ভার্ব সিম্পল পাস্ট টেন্স হয়। এখন এখানে সিম্পল পাস্ট টেন্স বলতে কি বোঝানো হচ্ছে তোমরা সবাই সেটি জানো, আবার সেটি আমি যদি আরেকবার বলতে চাই, এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইন্ডিফিনিট টেন্স একই ব্যাপার। যেটি পাস্ট ইনফিনিট টেন্স সেটিকে সিম্পল পাস্ট টেন্স বলা হয়, বলা যেতে পারে। যেমন অনেক মানুষের দুটো নাম থাকে, ঠিক এই টেন্সটিরই দুটো নাম, তার ভিতরে এখানে আমরা ইউজ করেছি সিম্পল পাস্ট টেন্স। পরবর্তী দেখো লেখা আছে এক্ষেত্রে প্রথম ক্লজটির অক্সিলারি ভার্ব হ্যাড সর্বদা সাবজেক্টের পূর্বে বসে। আমি বলেছি যে এই ডট 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 তার মানে এখানে একটি ক্লজের অংশ বলবো, এবং দেন দ্বারা সেপারেট করা থাকবে অপর আলাদা অংশটি, এবং এইখানে অক্সিলারি ভার্বটা হ্যাড হবে। সো আমি এভাবে লিখেছি, তোমরা চাইলে কিন্তু এখানে নো সুনার হ্যাড ডট ডট লিখতে পারো, স্কেয়ারসলি হ্যাড ডট ডট লিখতে পারো, হার্ডলি হ্যাড ডট ডট লিখতে পারো। সো তোমাদের কাছে যেটি সহজ মনে হয় সেটি লিখবে। দেখো আমরা এক্সাম্পল নিয়ে যদি কথা বলতে চাই তাহলে কাছে হার্ডলি হ্যাড উই টেক ক্যান শেল্টার under big tree, so hardly সাথে হয় হয় when the rain started,
দেখো হার্ডলি এর পরে হ্যাড রয়েছে, সাফিক রয়েছে, এবং এখানে সর্বতই পাস্ট পারফেক্ট টেন্স এর ব্যবহারটি রয়েছে প্রথম ক্লজে, এবং সেকেন্ড যে অংশ রয়েছে সেটা হয়নি পরে, যেটি দ্য রেইন স্টার্টেড। সো এখানে দ্য রেইন স্টার্টেড দেখো এটা সিম্পল পাস্ট টেন্স, দ্যাট ইজ পাস্ট ইনফিনিট টেন্স। হ্যাঁ আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এটি। তো পাস্ট ইনফিনিট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স একই, যেটি মনে রাখার মতো ব্যাপার এখানে সেটি হচ্ছে বেন এবং হোয়েন কোথায় হবে এটি মনে রাখতে হবে। এটি তোমরা সর্বদা দেখেছো এবং এটা তোমরা জানো। দেখো আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। এই 2 নম্বর পয়েন্টটি মূলত তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো সাবজেক্ট ক্লাস হ্যাভ, ব্র্যাকেট রয়েছে অ্যান্ড টেন্স, ক্লাস অ্যাকশন ডুয়ার। আমি ক্লাসের শুরুতেই অল্প করে বলেছিলাম অ্যাকশন ডুয়ার সম্পর্কে। আমি ব্র্যাকেটে আমার লিখে রেখেছি এজেন্ট প্লাস ভি ওয়ান স্ল্যাশ বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সো এখানে যে ব্যাপারটি তোমাদেরকে মাথায় রাখতে হবে, সাবজেক্ট ক্লাস হ্যাভ অ্যান্ড টেন্স, যে কোনো টেন্সের সাথে সেখানে হ্যাভ বুঝবে, প্লাস অ্যাকশন ডুয়ার ব্র্যাকেটে আমি লিখে রেখেছি এজেন্ট। আমি অ্যাকশন ডুয়ার সম্পর্কে বলেছি শুরুতে, আরো একটু যদি বলতে চাই এজেন্টটা ধরেই বলি। অ্যাকশন ডুয়ার এবং এজেন্ট একই ব্যাপার। আমরা আমাদের বর্তমান যে প্রেজেন্ট সিচুয়েশন বা যে ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিং সিস্টেমের একটি নতুন ধারা সেটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং। তোমরা মূলত অনেকেই এটি দেখে থাকতে পারো যে রাজবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বা অমুক ব্যাংকিং, এই এজেন্ট ব্যাংকিং থাকতেই পারে, আছে রয়েছে অনেকগুলো এজেন্ট ব্যাংকিং রয়েছে। সো এজেন্ট ব্যাংকিং এর কাজ কি? এজেন্ট ব্যাংকিং এর কাজ হচ্ছে গ্রাহক সেবা একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে হয়তো বা মূল ব্যাংক ব্রাঞ্চ খোলা সম্ভব নয়, সেখানে এজেন্টের মাধ্যমে তারা সেবাটি দিয়ে থাকে। অ্যাকশন ডুয়ার আর এজেন্ট, এজেন্ট ব্যাংকিং একজন পার্সন থাকে যে এই সেবাটি প্রদান করে থাকে, মানে সে হচ্ছে এই সার্ভিসটা দিয়ে থাকে। আর অ্যাকশন ডুয়ার এর সাথে এজেন্টের সম্পর্ক আসলে সে ব্যাংকিং এর সাথে কোনো সম্পর্ক নয়, জাস্ট আমি মনে রাখার স্বার্থে তোমাদেরকে এটা বললাম। অ্যাকশন ডুয়ার মানে যে কাজ করে, ডু অর্থ কি, ডু অর্থ করা, আর ডুয়ার মানে যে করে, আর অ্যাকশন মানে ক্রিয়া। সো ক্রিয়া বলতে কি, একটি সেন্টেন্সের ভার্ব, সরি একটি সেন্টেন্সের যে প্রধান যে কাজটি, সেই কাজটি যে করে সে হচ্ছে অ্যাকশন ডুয়ার, বা তাকে আমরা এজেন্ট বলতে পারি। এর সাথে যেটি হবে প্লাস ভি ওয়ান, ভি ওয়ান কি তোমরা সেটি জানো, এবং স্ল্যাশ বেস ফর্ম মানে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং বেস ফর্ম অর্থ ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রধান যে বেসটি সেটি হচ্ছে বেস ফর্ম। তো এই যে বেস ফর্ম, সেই বেস ফর্ম এবং ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম সেম, ঠিক সিম্পল ফার্স্ট টেন্স এবং পাস্ট ইনফিনিট টেন্স যেমন সেম, ঠিক ভি ওয়ান বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ঠিক একই ব্যাপার। সো প্লাস এক্সটেনশন, এক্সটেনশন মানে বাক্যের অতিরিক্ত অংশ, এখানে অনেক কিছুই থাকতে পারে, সেটি আমরা পরবর্তীতে কোনো একটা সময় বিস্তারিত জানার চেষ্টা করবো। দেখো তাহলে এখানে যে যে এক্সাম্পলটি দেওয়া হয়েছে সেটি দেখলেই তোমাদের ক্লিয়ার হবে যে আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস। সো সাবজেক্ট আই, হ্যাভ রয়েছে মাই ওয়াইফ, সো অ্যাকশন ডুয়ার ওয়াশ মাই ক্লথস। সো এই যে কাপড় ধোয়ার যে ব্যাপারটি, সেই কাপড় ধোয়ার ব্যাপারটি কিন্তু আমি করছি না, মানে আমার ওয়াইফ করছে। সো এখানে এই যে কাপড় ধোয়ার যে ব্যাপার, এই যে ক্রিয়াটি, সেই কাজটি হচ্ছে আমার ওয়াইফ করছে। সো এখানে কিন্তু অ্যাকশন ডুয়ার হচ্ছে মাই ওয়াইফ, মানে যে কাজটি করছে। বাট হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেখানে অ্যাকশন ডুয়ার থাকবে সেখানে ভার্বের বেস ফর্ম হবে বা ভি ওয়ান হবে। সো এই হচ্ছে এখানকার এক্সাম্পল। আমার মনে হয় অ্যাকশন ডুয়ার এর যে ব্যাপারটি তোমাদের কাছে স্বচ্ছ হয়েছে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অ্যাকশন ডুয়ার এর যে ব্যাপারটি ছিল, যে রুলটি ছিল সেই রুলটি আমরা
শেষ করলাম। এবার অ্যাকশন রিসিভার সম্পর্কে আমরা একটু কথা বলি। দেখো লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ এনি টেন্স প্লাস অ্যাকশন রিসিভার প্লাস ভি থ্রি স্ল্যাশ প্লাস পার্টিসিপল প্লাস বাই প্লাস এক্সটেনশন। দেখো আমি বাই প্লাস এক্সটেনশনটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি আবদ্ধ করে রেখেছি, যেটার অর্থ হচ্ছে এটি সবসময় ব্যবহৃত নাও হতে পারে বা হলেও হতে পারে। মূলত এই পর্যন্ত ব্যবহারটাই বেশি হয়ে থাকে প্লাস পার্টিসিপল পর্যন্ত। দেখো আমি এখানে লিখেছি সাবজেক্ট প্লাস অ্যামেরিটাস অ্যাকশন রিসিভার। অ্যাকশন রিসিভার বলতে বোঝায় রিসিভ করা। দেখো অ্যাকশন ওখানে ছিল ডু অর্থ করা, আর রিসিভ অর্থ কি গ্রহণ করা। রিসিভার মানে যে গ্রহণ করে, সো যে গ্রহণ করে সেই হচ্ছে রিসিভার। সো অ্যাকশন রিসিভার বলতে কি হবে, ক্রিয়া যে গ্রহণ করে মানে যাকে কেন্দ্র করে কাজটি সম্পন্ন হচ্ছে সেই হচ্ছে অ্যাকশন রিসিভার। সো অ্যাকশন রিসিভারের যখন ব্যাপারটি থাকবে তখন সেখানে আর ভার্বের বি ওয়ান হবে না, আর সেখানে ভার্বের বি থ্রি হবে, দ্যাট ইজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। সো এটি আমার তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। দেখো এক্সাম্পল, আই এম গোইং টু হ্যাভ মাই হেয়ার কাট। এখানে দেখো এই যে অ্যাকশন রিসিভার মাই হেয়ার কাট, এখানে ফার্স্ট পার্টিসিপল রয়েছে। সো আমার মনে হয় তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আমি আরো একবার অ্যাকশন ডুয়ার এবং অ্যাকশন রিসিভার সম্পর্কে যদি বলি তাহলে বলতে হয় যে যদি অ্যাকশন ডুয়ার থাকে তখন সেখানে ভার্বের বেস ফর্ম হবে, এবং যদি অ্যাকশন রিসিভার থাকে তখন সেখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আর ইতিমধ্যেই তোমরা বুঝতে পেরেছো অ্যাকশন ডুয়ার কি এবং অ্যাকশন রিসিভার কি। অ্যাকশন ডুয়ার হচ্ছে যে সরাসরি কাজটি নিজে করে, এবং অ্যাকশন রিসিভার হচ্ছে যে কাজ যাকে কেন্দ্র করে এই কাজটি করা হয়। এই হচ্ছে অ্যাকশন ডুয়ার অ্যাকশন রিসিভার। অ্যাকশন ডুয়ারের একটি নাম রয়েছে আর একটি, সেটা হচ্ছে এজেন্ট। কিন্তু অ্যাকশন রিসিভারের কোনো স্পেসিফিক নাম আমি এখানে দেইনি। দেখো পরবর্তীতে যেই পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, এবং রাইট ফর্ম অফ ভার্বের যে সিরিজ নিয়ে আমরা ক্লাস করছি সেই সিরিজের লাস্ট ওয়ান। এটি একটু খেয়াল করবে, আমার মনে হয় তোমরা ব্যাপারটি বুঝতে পারবে খুব সহজেই। দেখো সাবজেক্ট ক্লাস গেট প্লাস গেট মানে হচ্ছে এনটেন্স প্লাস অ্যাকশন ডুয়ার অর এজেন্ট। ইতিমধ্যে তোমরা অ্যাকশন ডুয়ার সম্পর্কে জেনেছ। প্লাস ইনফিনিটিভ ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে টু প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সো ইনফিনিটিভটাকে একটু সহজ করে লিখে দেওয়া হয়েছে, মানে টু প্লাস লিখে দিয়েছি টু প্লাস বেস ফর্ম। ইনফিনিটিভ আমরা জানি, তারপর আমি লিখে রেখেছি যদি কারো কিছু সমস্যা হয় সেজন্য। আচ্ছা তাহলে দেখো এখানে যদি আমি বলি আই গেট মাই ওয়াই টু ওয়াশ মাই ক্লথস, আমি এক্সাম্পলটি এখানে লিখে নিয়েছি, এখানে এটা মুখে মুখে বলছি। যদি বলা হয় আই গেট মাই ওয়াই টু ওয়াশ মাই ক্লথস, এখানে তাহলে কি হয়, দেখো সাবজেক্ট রয়েছে আই গেট মাই ওয়াই, মানে যে কাজটি করছে, আই গেট মাই ওয়াই টু টু ওয়াশ মাই ক্লথস। এই যে টু প্লাস ওয়াশ এটি হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়াশ মাই ক্লথস এটি পুরোটা ইনফিনিটিভের যে রিকোয়ারমেন্ট সেটি পূরণ করেছে। সো সাবজেক্ট প্লাস গেট প্লাস অ্যাকশন ডুয়ার বা এজেন্ট প্লাস ইনফিনিটিভ, যেটাকে আরো মূলত বলা হয় টু প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন দেখি অতিরিক্ত অর্থ রিলেটেড সাবজেক্ট সেন্টেন্স রিলেটেড। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার রাইট ফর্ম অফ ভার্বের যে ক্লাস আমি দিচ্ছিলাম সেই ক্লাসের শেষ ক্লাস আজকে, এবং আমি তোমাদেরকে চেষ্টা করেছি রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে কথা বলার জন্য, যে পয়েন্টগুলোতে তোমাদের কনফিউশন থাকতে পারে। আমার মনে হয় সেই পয়েন্টসগুলো সম্পর্কে তোমাদের কনফিউশন দূর হয়েছে। যদি তোমাদের পূর্বের ক্লাস বা যে কোনো ক্লাস, যে চারটি আমি ক্লাস করেছি, এই ক্লাসগুলোর ভিতরে কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আজকের ক্লাসটি না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে তোমরা পূর্বের ক্লাসগুলোকে কম্বাইন করে একটি নোট করবে, এবং সেখানে
যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অথবা পার্সোনালি আমাকে ফোন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের আজকের শেষ ক্লাস রাইট ফ্রম ভার্বের উপরে। আমি আশা করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করছো এবং সময় মতো খাওয়া দাওয়া করছো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। আমি সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।